বর্তমান নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার যোগ্যতা রাখে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরস্বতী পূজার দিন ঢাকা সিটি নির্বাচন ভোটের তারিখ নির্ধারণ করে তারা নিজেদের অযোগ্যতা প্রমাণ করেছে বলেও জানান ফখরুল। রোববার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে এসব কথা বলেন ফখরুল। এছাড়া ইভিএমকে ত্রুটিপূর্ণ ব্যবস্থা উল্লেখ করেন তিনি। নির্বাচন কমিশন যে অযোগ্য, ব্যর্থ এবং তারা যে আসলেও একটা নির্বাচন পরিচালনার যোগ্যতা রাখে না, তার প্রমাণই হচ্ছে যে তারা এমন একটা দিনে নির্বাচন নির্ধারণ করেছিল যেদিনে একটি সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের একটি বড় পূজা ছিল। পৃথিবীর কোনো দেশে ইভিএমকে একটা ত্রুটিহীন একটা সিস্টেম বলা যায় না। আমাদের যে পুরনো যে সিস্টেম, আপনার যে ব্যালটে সিল মেরে যে ভোট দেওয়া, এটাও এখন পর্যন্ত আপনার উপযুক্ত একটা ব্যবস্থা যেখানে মোটামুটিভাবে জনগণের ফলাফলটা হয় যদি চুরি ডাকাতি না হয়।